আগামী 26শে ফেব্রুয়ারি সোমবার থেকে 29শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত আগরতলা শহরে অনুষ্ঠিত হতে চলেছে উত্তর পূর্ব ভারতের সপ্তম যুব উৎসব। দেশের উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্য থেকে যুব উৎসবে অংশ নেবেন মোট 845 জন প্রতিযোগী। 26শে ফেব্রুয়ারি রাজধানীর পূর্বাশা কমপ্লেক্সে সূচনা হওয়ার পর আগরতলা শহর জুড়ে রবীন্দ্র ভবন, পূর্বাশা নজরুল কলাক্ষেত্র এবং টাউন হলে অনুষ্ঠিত হবে যুব উৎসবের সমস্ত ইভেন্টগুলি। 29শে ফেব্রুয়ারি সমাপ্তি অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে। সেদিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উত্তর পূর্ব ভারতের সপ্তম যুব উৎসবের সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে মুম্বাই থেকে আসবেন দেশের বিখ্যাত সঙ্গীত তারকা শান। সঙ্গীত পরিবেশন করবেন রাজ্যেরই আরেক বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুরভি। এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করে শনিবার এ ব্যাপারে বিস্তারিত জানালেন ত্রিপুরা সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়। যুব উৎসবের আয়োজনে রাজ্য প্রশাসন সম্পূর্ণ রকম সহযোগিতা করবে বলে এদিন জানিয়েছেন মন্ত্রী। সাত সেভেন নর্থ ইস্ট ইউথ ফেস্টিভ্যাল এবার ত্রিপুরাতে হচ্ছে, তো 26 তারিখ শুরু হবে আমাদের রাজ্যে। উত্তর পূর্বাঞ্চলের যে আমাদের 8টা রাজ্য রয়েছে, সব জায়গার থেকে ইউথরা, NYK ভলেন্টিয়ার্স, NSS ভলেন্টিয়ার্স, এরা সবাই আমাদের এখানে আসবে। এই সংখ্যাটা প্রায় 845 জন যারা পার্টিসিপেন্ট বিভিন্ন রাজ্য থেকে আসবেন, এবং তারা 26, 27, 28, 29 তারিখ ক্লোজিং সেরিমনি যেটা আস্তাবল ময়দানে, বিবেকানন্দ ময়দান, সেখানে অনুষ্ঠিত হবে। এবং সেখানেই আমরা কালচারাল প্রোগ্রাম এবং এই 4 দিন বিভিন্ন যে ইভেন্ট হবে সেই ইভেন্টের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি হবে। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীও থাকবেন এবং রাজ্যের অন্যান্য মন্ত্রীগণ থাকবেন এবং আমাদের আধিকারিক যারা রয়েছেন তারাও থাকবেন সেখানে। ওপেনিংটা আমাদের 26 তারিখ পূর্বাশার গ্রাউন্ডে হবে এবং সেখানেও কালচারাল প্রোগ্রাম এবং বিভিন্ন ইভেন্টের মধ্যে দিয়ে শুভ সূচনা হবে 26 তারিখে। পরবর্তীতে সেটা রবীন্দ্র ভবন, পূর্বাশা, নজরুল কলাক্ষেত্র, টাউন হল, এই সমস্ত জায়গায় এই ইভেন্টগুলো হবে। এবং সেই ইভেন্ট আমাদের প্রয়াস এবং আমাদের পুরো টিম, আপনারা দেখতে পাচ্ছেন সবাই যারা জেলাতে যারা আমাদের আধিকারিকরা রয়েছে তাদেরকেও সামিল করা হয়েছে যে এই অনুষ্ঠানটাকে ভালোভাবে সুন্দরভাবে যেন পরিচালনা করা যায়, এবং তার জন্য আমরা দপ্তর মোটামুটি তৈরি আছেন। আমাদের সঙ্গে আজকে রয়েছেন আমাদের পুলিশ সুপারিনটেন্ট, আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টের, আমরা ওনার কাছেও সহযোগিতা চাইছি। আমাদের যে কালচারাল প্রোগ্রাম যেটা বিবেকানন্দ ময়দানে যেটা হবে, এবং সেখানে ইতিমধ্যে আমাদের সঙ্গে ফাইনাল হয়েছে, শান আসবে এবং সুরভি আমাদের রাজ্যেরই মেয়ে, আপনারা জানেন এর আগেও সে এখানে প্রোগ্রাম করেছে, তো সুরভি থাকবে, শান থাকবে এবং লোকাল অনেক আর্টিস্টরা থাকবে সেখানে এই কালচারাল প্রোগ্রামে। মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও শনিবারের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।